ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। একটু খাটতে এবার হবে ভাই, কিছু করার নেই যদি নিজেকে নিরাপদ রাখতে হয়, কারণ তা না হলে একটু বেড়ে গেলে প্রবলেম কি জানেন তো, আমরা এটা নিয়ে রাজনীতি করি না, কিন্তু অনেকে রাজনীতি তো করবে, বসে আছে শকুনের মতো ওত পেতে। ধরুন যদি আমরা বলি পুজো এবার হবে না, বলো দেখো পুজো করতে দিল না। আর যদি বলি যে একটু সিস্টেম মেনে করুন, তখন তারা এটা নিয়ে এমন চিৎকার শুরু করবে, কারণ তাদের তো কোনো দায় নেই, দায় তাদেরই থাকে যারা সরকারটা দেখে আর মানুষকে নিয়ে চলে। দায়বদ্ধতা ব্যাপারটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে। শুধু পুলিশকে একা দায়িত্ব দিলে হবে না, পুলিশকেও আমাকে হেল্প করতে হবে, তারাও সারাক্ষণ কাজ করছে। তাদের ক্লাবগুলোর সাথে একটা কোয়ার্ডিনেশন তৈরি করে নিতে হবে প্রত্যেকটা পুলিশের, প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী। আমরা দেখেছি পুজোর সময় অনেক সময় ক্লাবে ক্লাবে কালচারাল প্রোগ্রাম করে বা রাস্তায় পাশে, এবারটায় আমরা এটা অ্যাভয়েড করতে বলবো। তার কারণ বেশি লোক জমে গেলে প্রবলেম হয়ে যাবে, মেশামেশিটা হয়ে যাবে, আর বেশি মিক্স আপ হয়ে গেলে কোভিডটা আরও বাড়বে, তখন এরা শকুনির মতো নাচতে শুরু করবে আর বলবে দেখলে তো এই যে পুজো করতে দিল এই জন্য আবার এটা বাড়লো। তো কোনটা করবে বলুন? পুজো তো আমি বন্ধ করতে পারি না, আমার করবার অধিকার নেই। ঈদ আমি বন্ধ করতে পেরেছি, বন্ধ করিনি, কেন করবো? সে বেরোতে পারেনি বাইরে, কিন্তু বাড়িতে বসে প্রার্থনা তো করেছে, এক মাস রমজান তো করেছে। আমি পুজো, আর পুজো মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেই করে, দেখলেন তো সবাই বললেন, সর্বধর্ম গুরুরা সবাই একই কথা বলে গেলেন। সুতরাং এই ব্যাপারটা ভিড় এড়ানোর জন্য প্যান্ডেল বা আশেপাশে কালচারাল প্রোগ্রামটা পুজোর সময়টা করবেন না প্লিজ, দয়া করে। আর একটা বলি, অনেক সময় পুরস্কার দেবার জন্য অনেক কমিটি আসে, একসাথে 15টা গাড়ির কনভয় নিয়ে ঢুকে গেল, দেখা গেল একই টাইমে প্রায় 60টা গাড়ির কনভয় ঢুকে গেল। এটা একটা পুজো কমিটিগুলোর কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, এবং পুরস্কার যারা দেন সেই কমিটিগুলোর কাছে, একসাথে 2টোর বেশি গাড়ি নিয়ে কেউ ঢোকবার চেষ্টা করবেন না, দয়া করে। আর দরকার হলে ভার্চুয়ালি দেখে নিন না। আমরা বিশ্ব বাংলা থেকে এবারে ডিসিশন নিয়েছি, আমরা ভার্চুয়ালি ক্লাবগুলোকে দেখে নেব এবং ভার্চুয়ালি আমরা প্রাইজ অ্যানাউন্স করব। সেরকম অনেকেই আছেন যারা ভার্চুয়ালি এটা করে নিতে পারেন।